কান্দিতে বিজেপি নেতা রাহুল সিনহার পদযাত্রা। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কান্দি জেমো ইন্দ্রতলা থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী প্রচার হিসাবে পদযাত্রা করলেন সোমবার বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এদিন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা কান্দি শহরের রাজপথে পদযাত্রা করেন এবং আপামর কান্দিবাসীর কাছে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে ভোট ভিক্ষা করেন। সোমবার বিজেপির এই পদযাত্রার বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদিকা ফাল্গুনী পাত্র, দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারফ সরকার, কান্দি শহর বিজেপি মণ্ডল সভানেত্রী বিনীত রায় সহ স্থানীয় একাধিক বিজেপি কর্মী সমর্থক। আপনাদের নিজের চোখে দেখেছেন, আপনাদের ক্যামেরাও দেখেছে কিভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আশীর্বাদ করছে, প্রার্থীদের প্রতি তাদের সমর্থন কথা বলছে এবং মানুষের মধ্যে একটা বিজেপিকে দেখার পর যেন আশার আলো দেখছে এরকম একটা বিষয়। কিন্তু তার মধ্যে মধ্যেও কিছু লোকের মধ্যে নিরাশা দেখতে পেলাম। তারা আস্তে করে এসে বলছে সব তো ঠিক আছে, ভোটটা দিতে পারবো তো। এই যে মস্তানিজম, এটাই মানুষকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কাদির প্রত্যেকটি এলাকার মানুষের কাছে আমরা যখন যাচ্ছি, মানুষ তো দুহাত তুলে একদম মন খুশিভাবে আশীর্বাদ দিচ্ছে, কিন্তু সঙ্গে তাদের আশঙ্কাটাও প্রকট করছে যে তারা তাদের ভোটটা দিতে পারবে তো, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। তাই আমি মানুষের কাছে এটাই আবেদন জানাচ্ছি, এই মস্তান এবং লুটেরাদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচানোর একটাই রাস্তা, যে সকাল সকাল ভোট কেন্দ্রে জনবিপ্লবক মানুষের ঢল নামক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সঙ্গে থাকবে। মানুষের ঢলই সমস্ত লুটেরাদের সরিয়ে দিয়ে গণতন্ত্রের পতাকাকে তুলে ধরবে। মানুষ যার যার পছন্দের প্রার্থী, যে যে পছন্দের পার্টি, তাকে ভোট দিক, তাতে জয় পরাজয় যাই হোক ভারতীয় জনতা পার্টি তা মাথা পেতে নেবে। কিন্তু অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে দাবিয়ে রাখার চেষ্টা, এটাকে নির্বাচন বলে বিজেপি স্বীকার করবে না, সেই একই ভয় মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি যে অবস্থা, তাতে তৃণমূল আর তৃণমূলের বি টিম হচ্ছে পুলিশ প্রশাসন দুই মিলে লেগে পড়েছে। অতএব আমাদের যদি তৃণমূলের সাথে লড়তে হতো তাহলেও আমরা চিন্তা করতাম না, গুন্ডামি মস্তানিকে আমরা বহু জায়গায় দেখে নিতাম, কারণ গুন্ডামি মস্তানি আমরা করি না। কিন্তু প্রতিরোধ করবার হিম্মত রাখি, ক্ষমতা রাখি। মানুষ খুন আমরা করি না, কিন্তু খুনিকে খুন থেকে আটকানোর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে আছে। কিন্তু এখানে তো রক্ষক যিনি, তিনি ভক্ষক আকারে তৃণমূলের সাথে মিলে যৌথ সন্ত্রাস চালাচ্ছে। সেই কারণে নির্বাচনের নামে আবার বলছি, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, প্রহসন হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা চারটে কর্পোরেশন দেখলাম এই রিসেন্ট, চারটে কর্পোরেশনে কি ভোট হয়েছে? আপনাদের ক্যামেরা বলছে, খবরের কাগজের পাতা বলছে, সোশ্যাল মিডিয়া বলছে ভোটের নামে চরম প্রহসন হয়েছে। আমি তো মনে করি মমতা ব্যানার্জির আগেই উচিত ছিল বলা যে দেখুন, আমরা ভোট টোট করতে দেব না, আমরা সব লুট করে নেব, আপনাদের লড়ার দরকার নেই। আমরা কেউ লড়তাম না, তাতে খরচা বেঁচে যেত, হয়রানি বেঁচে যেত, মানুষের প্রাণ মান রক্ষা পেত। কিন্তু এই নির্বাচন নির্বাচন খেলা, এই খেলার জন্য বাংলার মানুষকে, 108টা মিউনিসিপ্যালিটির মানুষকে এখানে তাদের দণ্ড দিতে হচ্ছে। সেই কারণে আমি মনে করি এই জাতীয় নির্বাচন নির্বাচন খেলার কোনো অর্থই হয় না। বেশ কিছু লড়াইটা গণতন্ত্রের সাথে প্রহসনের হবে, কারণ ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক উপায়ে লড়াইয়ের জন্য এখানে প্রস্তুত আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে, আর মমতা ব্যানার্জি লুট করে নেওয়ার জন্য তৈরি আছে। যে চারটে পৌরসভা হয়ে গেছে তাতে আপনারা দেখেছেন কীভাবে লুট করেছে এই সরকার। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, সেই জন্য গণতান্ত্রিক উপায়ে মানুষকে গণতন্ত্র রক্ষার দাবিতে
উন্নয়নের দাবিতে, প্রকৃত পরিষেবার দাবিতে আমরা এখানে এসেছি আজকে প্রচারে। মাননীয় রাহুলদা এখানে এসেছেন, সারাদিন প্রচার করেছেন এবং আমরা মানুষের কাছে আবেদন করেছি প্রকৃত এই কালী শহরের উন্নয়নের জন্য। ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী আছেন তাদেরকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা আহ্বান করেছি। গণতান্ত্রিক উপায় হতো তাহলে কটা পৌরসভা গঠন করতে পারবো আমরা বলে দিতে পারতাম, কিন্তু যে পৌরসভাগুলি হয়ে গেছে সেগুলো কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি এবং আমরাও আমাদের পার্টিগতভাবে সমস্ত জায়গায় খবর রেখেছি। তো সেই হিসাবে যদি গণতান্ত্রিক উপায়ে ভোট হয় তো আমরা এই শহরের অনেকগুলি, আপনারা দেখবেন যে আমাদের যে বিধানসভার নিরিখে আমাদের কতগুলো ওয়ার্ড জেতা রয়েছে, তো সেই নিরিখে আমরা এখানে ম্যাক্সিমাম পৌরসভা দখলের জায়গায় আছি, কিন্তু ভোটটা গণতান্ত্রিক উপায় হবে না, ভোটটা হবে প্রহসনে, সেই জন্য তৈরি হয়েছে। কিন্তু আমরাও গণতান্ত্রিক উপায়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা মানুষকে আহ্বান করেছি, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, লুটে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে ভোট হয়ে গেছে, একটা কোনো বিরোধী দল একটা আঙুল কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে তুলতে পারেনি, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে মানুষের ভোটাধিকার প্রতিটা ক্ষেত্রে লুট হয়, লুট করার পরেও মানুষের হত্যা হয়, তারপরে সন্ত্রাস হয়, বাড়ি ছাড়া হয়, মানুষ যারা ব্যবসা করে তাদের বসতে দেওয়া হয় না, তো এইটা প্রহসন, এটা একটা সন্ত্রাস, এখানে জঙ্গল রাজ চলছে। আমরা মানুষকে আহ্বান করছি এই জঙ্গল রাজ থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি পদ্মফুলে ভোট।